আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন একটি ক্লাসে স্বাগত গত ক্লাসে আমি শব্দের শ্রেণীবিভাগ তিন ভাগে ভাগ করা যায় সেই ভিডিওতে একটি টেকনিক শিখিয়েছিলাম এরপর আরেকটি ভিডিও আপলোড করেছিলাম শব্দের শ্রেণীবিভাগ হচ্ছে তিন ভাগে ভাগ করা যায় গঠনমূলক অর্থমূলক উৎসমূলক সেই গঠনমূলক শ্রেণীবিভাগ নিয়ে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম আজকে অর্থমূলক শ্রেণীবিভাগ নিয়ে একটি ভিডিও আপলোড করেছি অর্থমূলক শ্রেণী বিভাগ অর্থমূলক শ্রেণী আবার তিন ভাগে ভাগ করা যায় যৌগিক আর হচ্ছে যোগরুর যৌগিক শব্দ কি যে সকল শব্দের ভূতপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম ভূতপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে এখন আমরা যদি এই গল্প একটি আমি সাজিয়েছি আশা করি এই গল্পটি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যৌগিক শব্দ নিয়ে আশা করি কোনো তোমাদের সমস্যায় পড়তে হবে না তো দেখো এখন আমি একটি গল্প লিখেছি মধুর গায়ক বাবুয়ানা বাবের মফিজের রাতের কর্তব্য তার দহিদ্রকে নিয়ে দহিদ্রকে নিয়ে চিকামারার কাজটি করতে যাওয়া এই গল্পটি যদি মনে রাখতে পারো তাহলে যৌগিক শব্দ সম্পর্কে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে গল্পটি আমি পড়েছি যে মধুর গায়ক বাবুয়ানা বাবের মফিজের রাতের কর্তব্য তার দহিদ্রকে নিয়ে চিকা মারা কষ্টে করতে যাওয়া এখানে যে এখানে মধুর গায়ক কর্তব্য দহিত চিকামারা এখানে যে শব্দগুলোর নিচে আমি আন্ডারলাইন করলাম সেগুলোই হচ্ছে যৌগিক শব্দ এখানে গায়ক মধুর অর্থাৎ যার মধু আছে গায়ক বলতে বুঝে গান করে যে কর্তব্য কর্তব্য কি যা করা উচিত আমাদের যা করা উচিত তাই হচ্ছে কর্তব্য দৌহিত্র দৌহিত্র বলতে বোঝায় নাতি দহিত্র বলতে বোঝায় নাতি চিকামারা চিকামারা কি দেওয়ালের লেখন তাহলে এই গল্পটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা জৈবিক সম্বল সম্পর্কে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ তারপর আসি আমরা রুড়ি শব্দের ভিতরে রুড়ি শব্দ রুড়ি শব্দ কাকে বলে যে শব্দ প্রত্যয় বা উপসর্গযুগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রুড়ি শব্দ বলে এখানে আমরা রুলি শব্দ নিয়ে একটি গল্প লিখেছি আমরা এই পুরো ভিডিওটি আজকে সাজিয়েছি একটি গল্পের মাধ্যমে শব্দের সিলেবাস মনে রাখার পদ্ধতি রুলি শব্দ দেখো কি আছে রুলি শব্দের গল্পটি হচ্ছে রহিমউদ্দিন নামে একজন প্রবীণ লোক মাথায় তেল দিয়ে সন্দেশ খেয়ে হস্তির উপর বসে বসে গবেষণার ফাঁকে ফাঁকে বাঁশি বাজান এখানে এখানে আমি কিছু শব্দ আন্দোলন করে দিচ্ছি প্রবীণ গবেষণা তাহলে এখন আমরা এই যদি এই গল্পটা মনে রাখতে পারি তাহলে আশা করি রুলি শব্দ সম্পর্কে বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ আমরা আগেই বলেছি যে যৌগিক শব্দ হচ্ছে যে যেটা মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ দেখো তার প্রমাণ আমরা এখানে পাচ্ছি যে প্রবীণ অর্থ কিন্তু প্রবীণ শব্দটি অর্থ হওয়া উচিত হচ্ছে যে যিনি রূপে বিনা বাজাতে পারেন যিনি প্রকৃষ্টরূপে বিনা বাজাতে পারেন কিন্তু শব্দটি অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি অর্থে ব্যবহৃত হচ্ছে শব্দটি অর্থ ছিল প্রকৃষ্ট রূপে যিনি বিনা বাজাতে পারেন কিন্তু হচ্ছে কি একজন অভিজ্ঞতা ব্যক্তি। তাহলে আমরা বুঝতে পারছি যে মূল শব্দ যেটা ছিল সেটা হয়নি অন্য কোন বিশিষ্ট অর্থ প্রকাশ করছে তারপরে দেখা যায় তৈল তৈল কি তৈল যারা কোন স্নেহ পদার্থ বোঝায় না এই তৈল দ্বারা কোন স্নেহজাত পদার্থ বোঝেনা না শুধু স্নেহজাত পদার্থ নয় এটি যে কোনো উদ্ভিদ পদার্থ যা স্নেহ পদার্থকে বোঝায় তারপর হচ্ছে সন্দেশ সন্দেশ আমরা এইজলে ইউজ করি সন্দেশ হচ্ছে সংবাদ কিন্তু যখন রুড়ি শব্দ হিসেবে ইউজ করি তাহলে সেটা হচ্ছে কি মিষ্টিন্য বিশেষ পরে আছে হস্তি হস্তি কি হস্তি অর্থ হাতি আর গবেষণা হস্তি দ্বারা বোঝায় যে হস্তি অর্থাৎ হস্ত আছে যার মানে হাত আছে যার কিন্তু আসলে রুই শব্দের মধ্যে হস্তি অর্থে ব্যবহৃত হয় হচ্ছে একটি পশু একটি পশুকে বোঝায় একটি পশুকে তারপর আছে গবেষণা গবেষণা আমরা বলতে কি বুঝি অর্থাৎ গবেষণাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো গো যোগা গোযুগ এসনা আমরা যদি বিশ্লেষণ করি সন্ধিভাবে বিশ্লেষণ করি সন্ধি করি তাহলে আমরা পাই গোযুগ এসনা। তাহলে এক্ষেত্রে হয়ে যায় গো অর্থ গরু আর এসনা অর্থ খোঁজা তাহলে গরু খোঁজা কিন্তু গরু খোঁজা না ব্যবহৃত হয়ে ব্যবহৃত হচ্ছে কি ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা তাহলে আমরা এই বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে গেলাম যে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে তারপর আসা যাক জগরুর যোগ্রীঢ় শব্দ কাকে বলে যোগৃঢ় শব্দ হচ্ছে সমাজ নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পথ সময়ের অনুগত অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে সম্পূর্ণভাবে সমস্যমান পথ সময়ের অনুগত না হয়ে আর এটা সরাসরি মূল শব্দে একটা সমস্যমান পথ সময়ের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ প্রদান করে তাকে বলা হয় যোগ্র শব্দ যজ্ঞ শব্দের ক্ষেত্রে আমি একটি গল্প লিখেছি দেখো গল্পটি হচ্ছে রাজপুত রাজপুত মামুন রাজকুমারীর জন্য পঙ্কজ আনার জন্য জল দিতে নেমে মহাযাত্রা করে এখানে যজ্ঞ কোনগুলো রাজপুত পঙ্কস জলধি এগুলো এগুলো হচ্ছে যজ্রুর যজ্ৰর শব্দে এখানে প্রথমেই রাজপুত রাজপুত বলতে আমরা কি বুঝি রাজ রাজার রাজপুত মানে রাজার পুত্র কিন্তু এখানে দেখো রাজার পুত্র বাদ দিয়ে যগ্র শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে কি জাতি বিশেষ জাতি বিশেষ এখানে কিন্তু রাজার পুত্র ব্যবহার করা হচ্ছে না তারপর আছে কি পঙ্কজ পঙ্কজ বলতে বোঝায় পঙ্কজ বলতে বোঝায় পঙ্কে জন্মে যা পঙ্কে জন্মে যা যেমন বলতে পারি শৈবাল শালুক পদ্মফুল বিভিন্ন উদ্ভিদই পঙ্কে জন্মে কিন্তু পঙ্ক শব্দটি এখানে ও শুধুমাত্র পঙ্কজ শব্দটি দ্বারা একমাত্র পদ্মফুলি ব্যবহৃত হয় পদ্মফুল অর্থে ব্যবহৃত হয় তাহলে এখানে পঙ্কজ শব্দ আর জলধি জলধি হচ্ছে জল ধারণ করে এমন ও এখানে জল ধারণ করে এমন জল ধারণ করে এমন কিছু বোঝানো হয়েছে কিন্তু এখানে জল ধারণ করে না পুরো একটা সমুদ্রকে বোঝানো হয়েছে আছে কি মহাযাত্রা মহাযাত্রা যোগ্র শব্দ এই মহাযাত্রা যোগ্রুর শব্দ মহাযাত্রা কি মহাযাত্রা বলা যায় মহাসম একটা যাত্রা একটা যাত্রা কিন্তু এখানে কোনো যাত্রা বোঝায়নি এখানে বুঝেছে মহাযাত্রা অর্থে মৃত্যু তো আশা করি এই গল্পগুলো মনে রাখতে পারলে তোমরা অর্থমূলক শ্রেণীবাহের যৌগিক রুড়ি আর যোগরূঢ় শব্দটি সম্পূর্ণভাবে বুঝতে পারবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলিকুম রহমতুল্লাহ বারাকাত